হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখা হলো আরেকটা নতুন ভিডিওতে। আজকে আমার সাথে আমাদের এই ভিডিওটাতে অমিত আমাকে হেল্প করতেছে। সে আমাকে হেল্প করবে কীভাবে আপনি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চিনতে পারবেন। ঠিক আছে, আজকে আমরা পার্সন, আমাদের ভিডিওটা হবে জাস্ট পার্সন নিয়ে। ঠিক আছে, তো প্লিজ এনজয় করতে থাকুন আমাদের ভিডিওটা। হাই অমিত, কেমন আছো তুমি? জি ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তো আমরা আজকে তোমাকে নিয়ে একটা ভিডিও করতে যাচ্ছি, যেটার উদ্দেশ্য হচ্ছে আমরা ভিউয়ার্সকে চিনাবো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কীভাবে চিনতে হয়। ঠিক আছে, দেখা যাচ্ছে অনেকে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নিয়ে চেনে না। জাস্ট আমরা আজকের এই ভিডিওটার মাধ্যমে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা অন্যান্য পার্সনগুলো সম্পর্কে কথা বলবো। তো তুমি কি আমাকে হেল্প করবে? জি ভাই, আমি আপনাকে হেল্প করবো। আচ্ছা, তাহলে একটু বলো তো যে আমি স্কুলে যাই তাই ইংলিশ কী হবে? আই গো টু স্কুল। আই গো টু স্কুল। তুমি স্কুলে যাও? ইউ গো টু স্কুল। আর আমরা স্কুলে যাই? উই গো টু স্কুল। ওকে, আর অমিত স্কুলে যায় সেটা ইংলিশ কী হবে? সেটা হবে অমিত গোস টু স্কুল। ওকে, আমি মেনে নিলাম আমি স্কুলে যাই, গো টু স্কুল। সবগুলোর ক্ষেত্রেই দেখলাম যে তুমি গো ইউজ করেছো, বাট এই যে অমিতের ক্ষেত্রে একটা ইয়েস বসিয়েছো, অমিত গোস টু স্কুল। তো কেন এটা ইউজ করলে? বিকজ অমিত ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, অমিত এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা কীভাবে চিনব? আমরা একটু পার্সন সম্পর্কে জানতে চাই। তো অমিত কীভাবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একটু বলো তো। আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া পৃথিবীতে বাকি সব থার্ড পার্সন, মানে এখানে পৃথিবীতে যা আছে সব কিছু থার্ড পার্সন। আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া, এগুলো ছাড়া। আচ্ছা, এগুলো ছাড়া সব থার্ড পার্সন? সব থার্ড পার্সন। আচ্ছা, তাহলে তুমি অমিত কি থার্ড পার্সন? থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। ও আচ্ছা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো সিঙ্গুলার আর আরেকটা কি আছে? সিঙ্গুলার সাথে কিছু আছে নাকি? হ্যাঁ, সিঙ্গুলার না, একটা আছে সিঙ্গুলার নাম্বার, একটা আছে প্লুরাল নাম্বার। আচ্ছা, এখন সিঙ্গুলার নাম্বারের সময় সাবজেক্ট যদি একজন হয় তাহলে এটা সিঙ্গুলার নাম্বার, এবং সাবজেক্ট যদি এক বা একাধিক হয়, একের অধিক হয়, তাহলে সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। এখন সিঙ্গুলার নাম্বারের বেলায় আমরা ভার্বের সাথে এস বা ইয়াস যোগ করব। ওকে, এবং প্লুরাল নাম্বারের, যখন প্লুরাল নাম্বার হবে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তখন এস বা ইয়াস যোগ করার দরকার নেই। আচ্ছা, মানে সব কিছুর ক্ষেত্রেই মানে মেইন ফর্মটা থাকবে, আর যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইয়াস যুক্ত করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মনে হয় তোমার ইনফরমেশনটার মাধ্যমে অনেকই উপকৃত হয়েছে। আচ্ছা, তারপর আমরা একটা এক্সাম্পল, আরও কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে পরিষ্কার হবো। ওকে, সো আমি ভাত খাই, এটা ইংলিশ কী হবে? আই ইট রাইস। তুমি ভাত খাও? ইউ ইট রাইস। ওকে, সে ভাত খায়? শি ইটস রাইস। ও আচ্ছা, সে এখানে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার? ওকে, দ্যাটস ওয়াই তুমি এই কারণে বলছো যে সে ইটস্টাইজ। ওকে, তো এভাবেই প্রত্যেকটার ক্ষেত্রে, মানে যেই যেই ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে সেক্ষেত্রে বারবের সাথে এস বাই এস যোগ করতে হবে, ঠিক না? ওকে, তাহলে আমরা আরো আরও কয়েকটা এক্সাম্পল দিই। মিনা ক্রিকেট খেলে। মিনা প্লেস ক্রিকেট। মিনা প্লেস ক্রিকেট, কারণ এখানে মিনা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে বারবের সাথে এস যোগ করা হয়েছে, এস যোগ করা হয়েছে, তাই এখানে প্লেটা প্লেস হয়েছে। ও আচ্ছা, তারা ক্রিকেট খেলে? দে প্লে ক্রিকেট। দে প্লে ক্রিকেট। ওকে, তারা, তো দেটা এখানে কোন পার্সন? দেটা থার্ড পার্সন, বাট দেটা এখানে প্লুরাল নাম্বার। কিভাবে বুঝবো আমরা এটা, মানে দেটা প্লুরাল নাম্বার? সাবজেক্ট একজন হলে সেটা সিঙ্গুলার, এবং সাবজেক্ট যদি দুইজন হয় তাহলে দুইজন বা দুই এর অধিক হলে সেটা প্লুরাল নাম্বার। কিন্তু এখানে দে মানে তারা, তারা যেহেতু, তাহলে এটা মানে অনেকজনকে মিন করা হয়েছে, বা এখানে অবশ্যই আমরা বুঝতে পারছি যে এখানে একজনের বেশি, একজনের বেশি মানুষ আছে, তাই এখানে দেটা প্লুরাল নাম্বার। ও আচ্ছা, এই কারণেই, মানে মোট কথা সাবজেক্ট যদি একজন হয় তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর সেটা যদি একজনের বেশি হয় সেটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। থ্যাংক ইউ অমিত, আমার মনে হয় আমাদের এই ভিডিওটার মাধ্যমে অনেকেরই মনের মধ্যে যে আশঙ্কাটা ছিল পার্সন নিয়ে, তাদের এই আশঙ্কাটা কেটে গিয়েছে। আশা করি আপনারাও এই লেসনটা খুব এনজয় করতে পেরেছেন। আমাদের নতুন আরও লেসন পেতে প্লিজ অবশ্যই আমাদের।